আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোয়াল আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার ভালোবাসার একটি শরবত এটা হচ্ছে দিল্লির স্ট্রিটে খুবই বিখ্যাত একটি শরবত মোহাব্বতকার শরবত অথবা পেয়ার মোহাব্বতকা শরবত আই মিন ভালোবাসার শরবত এই শরবতটি ছোট বড় সকলেরই অনেক পছন্দের তো আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে এই শরবতের রেসিপিটা শেয়ার করছি আশা করছি তাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে পুরো সময়টি জুড়ে আমার সাথেই থাকবেন তো মূল ভিডিওতে চলে আসলাম মহাপৎকার শরবতটা তৈরি করার জন্য এখানে আমি চার থেকে পাঁচ গ্লাসের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা হচ্ছে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি এটা হচ্ছে গরুর দুধ আর এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি শরবতটা কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দিতে হবে চিনিটা দিতে হবে আর কি তো এখন আমি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এতে করে এই শরবতটা আরেকটু ঘন হবে আর আমি একটু খুব ভালো করেই এটাকে নেড়ে নিচ্ছি একটু ফমি ফমি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু বিট করে নিচ্ছি এতে করে খুব সুন্দর দুটার মধ্যে বাবলস ক্রিয়েট হয় আর দুটাও কিন্তু একটু ঘন হয় এখানে ডাল ঘুটনির জায়গায় হ্যান্ড হুইস্ক কিন্তু ইউজ করা যাবে অথবা হ্যান্ড ব্লেন্ডার আছে সেটাও ইউজ করা যাবে এবার ডাল ঘুটনিটা সরিয়ে আমি চামচটা দিয়ে আবারও একটু উপর নিচ করে নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রুফ আফজা অথবা রোজ সিরাপ এখানে আমি দুই টেবিল স্পুনের মতো রোজ সিরাপটা দিয়ে দিয়েছি আর এই রোজ সিরাপটা দেওয়ার ফলে দুধের মধ্যে কিন্তু অদ্ভুত একটা সুন্দর কালার চলে আসে এটাই মনে হয় ভালোবাসার কালার আর এখন আবারও আমি এটাকে একটু নেড়ে সাইডে রেখে দিচ্ছি এবার এই মহাব্বতের সর্বতকার মূল উপকরণটা যেটা সেটা হচ্ছে তরমুজ তো আমি একটা স্লাইস তরমুজ এভাবে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাও কিন্তু ঠান্ডা তো তরমুজের বীজগুলো আমি একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই তরমুজটাকে আমি খুব ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেবো এই দুধটার সাথে মেলানোর জন্য তো তরমুজের কালারটা আর রুহাফজার কালারটা মিলেমিশে নাইস একটা কালার আসবে যেটা কি না মোহাব্বতকে শরবতে রূপান্তরিত হবে তো এখনও কিন্তু রোজা শেষ হতে আরও পাঁচ ছয় দিন বাকি আছে আমরা কিন্তু এরই মধ্যে এই মজাদার শরবতটা ভালোবাসার শরবতটা ট্রাই করতে পারি ইফতারের জন্য সারাদিন রোজা রাখার পর এই রকম ঠান্ডা মহাবতকার শরবতটা খেলে পরে আমাদের নিমিষেই শরীরটা একদম ফুরফুরে হয়ে যাবে হয়ে যাবে সতেজ তো আপনারা বাসায় এভাবে এই শরবতটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটা তৈরি করা যে কতটা সহজ আমার ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আর সময়ও কিন্তু একদমই অল্প লাগে তো যাই হোক আমি কিন্তু তরমুজটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে মাসাল্লাহ তরমুজের কালারটা কিন্তু খুব সুন্দর মোহাম্মতকা শরবতটা কিন্তু হেলদিও বটে আমাদের স্বাস্থ্যের জন্য কেননা শরবতটা কিন্তু তৈরি হচ্ছে দুধ দিয়ে দুধের মধ্যে এই তরমুজটা মিলিয়ে শরবতটা তৈরি করার ফলে আরও হেলদি হয়ে যাচ্ছে কেননা এই গরমে কিন্তু আমাদের শরীরে প্রচুর পানির প্রয়োজন হয় আর তরমুজটার মধ্যে কিন্তু প্রচুর পানি থাকে তো যাই হোক সবগুলো তরমুজ আমি কেটে নিয়েছি আপনারা বাসায় এই শরবতের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন আবার তরমুজের পরিমাণও বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন তো এ পর্যায়ে তরমুজগুলো আমি সেই দুটার মধ্যে একসাথে মিক্স করে দেব আর মিক্সড করার পর আমি এই শরবতটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখব অলরেডি কিন্তু আমার শরবতটা তৈরি হয়ে গিয়েছে এভাবেই কিন্তু শরবতটা খাওয়া যায় আমি জাস্ট একটু মডিফাই করে দিচ্ছি আজকের এই ভব্যতের শরবতটা তো আমি কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখছি তো ঠান্ডা হওয়ার পর আমি আবার চলে আসলাম জাস্ট এক ঘন্টার মতো আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন আমি এটাকে আরও ঠান্ডা করার জন্য কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে একটু আইসক্রিম ইউজ করতেছি এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এই আইসক্রিমটা আমার হোম মেড অরেঞ্জ আইসক্রিম আমি আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম মোহাপতকা শরবতটা কিন্তু খাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি এখন শুধু আমি পরিবেশন করে নিচ্ছি আমি আজকে এই শরবতের চারটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন আবার নাও নিতে পারেন তো আমি কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আমার আজকের এই শরবতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট করে একটি কমেন্ট লিখে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম